দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক রেড শেষে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এই কথা বলেন। তিনি জানান, এই অভিযানের সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান ডিএমপির কমিশনার।